সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। আজকের ব্লগটিতে আপনারা দেখাবো সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং তার কাউন্সিলরদের নিয়ে কিভাবে করোনা আক্রান্ত মানুষদের সহায়তা করছেন। বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছেন তিনি, গরিব লোকদের হাতে সাহায্য সামগ্রী অর্থাৎ খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তাদের পক্ষ থেকে। আশা করি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আমরা পুরো বিষয়টি তুলে ধরবো এই ভিডিওটিতে, তারা কিভাবে কোথায় কোথায় যাচ্ছেন, কোন কোন জায়গায় কোন কোন ফ্যামিলিকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটি ওয়ার্ডের উদ্দেশ্যে রওনা হয়েছি সিলেট সিটি কর্পোরেশন থেকে। প্রথমে সিলেট উপশহরে ২২ নম্বর ওয়ার্ডে, সেখানে কাউন্সিলর বৃন্দদের সাথে নিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। সেখান থেকে এখন ১ নম্বর ওয়ার্ডে অর্থাৎ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার যেই ওয়ার্ডে রয়েছে সেই ওয়ার্ডের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিয়েছি উপশহর থেকে। সেখানে গিয়ে তিনি আরো কিছু খাদ্যদ্রব্য বিতরণ করবেন এবং পর্যায়ক্রমে ৪, ৫ এবং অন্যান্য যেসব ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোতেও মেয়র যাবেন এবং সেখানে কার্যক্রম উদ্বোধন করবেন। যেহেতু আজ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে, নগরীর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে কিভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে পুরো নগর ভবন কাজ করছেন সিটি মেয়রের নেতৃত্বে। যারা কাউন্সিলররা রয়েছেন, মহিলা কাউন্সিলররা রয়েছেন, সেই সাথে বিত্তবানদের একটা অংশ সেখানে শরিক হয়েছেন বিভিন্নভাবে আর্থিক অনুদান দিয়ে। তো আপনাদেরকে এই ভিডিওটিতে পুরো বিষয়ে দেখাবো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে। আপনারা দেখতে থাকুন কি কি কার্যক্রম আজকে পরিচালনা করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং তার সদস্যবৃন্দ। এই মুহূর্তে মেয়রের গাড়ি বহরটি উপশহর থেকে বের হয়ে মেইন রোডের দিকে যাচ্ছে। আপনারা দেখছেন যে আমাদের সামনে যে গাড়িটি রয়েছে তার ঠিক সামনের গাড়িটিতে আরিফুল হক চৌধুরী রয়েছেন, তিনি যাচ্ছেন। গাড়ির শব্দ পাচ্ছেন আপনারা। এই যে আমরা এখন রোজভিউ অতিক্রম করে যাচ্ছি। এই যে গাড়িটি দেখছেন, সাদা গাড়িতে করে মেয়র যাচ্ছেন, আমরা তার সাথে সাথে যাচ্ছি কার্যক্রমগুলো তুলে ধরার জন্য। আমরা এই মুহূর্তে কুমারপাড়া পয়েন্ট অতিক্রম করছি। অতিক্রম করে ধীরে ধীরে আমরা শাহজালাল মাজারের দিকে এগোচ্ছি। সেখানে মেয়র মহোদয় আরেকটি কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন, যেখানে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। গরিব বলা যায় না, যেহেতু এই খাদ্য সামগ্রীর প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। যারা অন্ততপক্ষে একটি করে প্যাকেট পাবেন সবাই। আর আমাদের সাথে রয়েছেন, যার গাড়িতে করে আমরা আপনাদেরকে এই পুরো কার্যক্রমটি দেখাচ্ছি, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আবুল হোসেন ভাই, যিনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত সহকারী, তিনি আমাদের সাথে রয়েছেন। এই আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন আবুল হোসেন ভাই। ঠিক আছে, হ্যাঁ উনি কিছু বলতে চাচ্ছেন না, উনি আমাদের সফর সঙ্গী আছে নাকি আমাদের সাথে রয়েছেন। কর্মকাণ্ডগুলো তিনিও দেখছেন যে ঠিকমতো এই লোকদের কাছে খাদ্য সামগ্রীগুলো পৌঁছায় কিনা। তো আপনারাও সাথে থাকুন, আমরা পুরো বিষয়টি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আমি সকলের প্রতি অনুরোধ করবো একটু ডিস্টেন্স বজায় রাখে দাঁড়ান, কারণ এখানে অযথা কোনো ভিড় করবেন না। যারা আমাদের এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট শুধু তারাই থাকবেন, ভিতরে কেউ যাবেন না। আমাদের সংশ্লিষ্ট কাউন্সিলররা আছেন আর আমাদের নির্ধারিত কর্মীরা আছেন, ওনারা গিয়ে ঘরে ঘরে সেটা পৌঁছে দেবেন। আমি অনুরোধ করবো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও আছেন, দয়া করে আপনারা এই ধরনের ভিড় জমাবেন না, একটু দূরে থাকুন। আমরা এখনই কার্যক্রম শুরু করছি। नाम একটু বড় করো না তোমরাও তো যাচ্ছে পাতাপি করিলাম একটু বড়াও সব আপনারা একটু দূরত্ব পাই না একটু 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 বড় করুন মানুষ কমাইলেন না মানুষজন বের করেন না আস্তে আস্তে দিলে সবাই Yes.